নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভাত দিয়ে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের ভাত কিন্তু বেঁচে যায়, তো সেই ভাতগুলো অনেকেই আমরা কিন্তু ফেলে দিই। তো সেই ফেলে দেওয়া ভাতগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো, একদমই ঘরোয়া পদ্ধতিতে আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে এক বাটি ভাত নিয়েছি, আর বন্ধুরা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কিন্তু আমি বাড়ির চালের মোটা ভাতটা নিয়েছি। তোমরা যে চালের ভাত খাও সেই ভাতটাই কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এবার আমি ভাতগুলোকে মিহি করে বেটে নেব, তার সাথে কিন্তু এই কাঁচা লঙ্কা তিনটেও বেটে নেব। তো সবগুলো ভাত তো বন্ধুরা একসাথে বাটা যাবে না, অল্প অল্প করে বেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, ভাতগুলো কিন্তু আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, একদমই কিন্তু মিহি করে ভাতগুলোকে বেটে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে ভাতের মধ্যে। তো এই যে দেখো, একদম মিহি করে আমি বেটে নিয়েছি। এবার একইভাবে সবগুলো ভাত আমি বেটে নেব। তো বন্ধুরা, এখানে আরও একটা কাঁচা লঙ্কা রয়ে গেছে, তো এই কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলোকে স্কিপ করতে পারো। তো এই ভাতগুলো আমার খুব ভালো মতো বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো ভাত আমি এখন মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, ভাতগুলো বেটে নেওয়ার পর আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার বেটে রাখা ভাতগুলো দেখো বন্ধুরা আমি থালার মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে আমি এক বাটি আটা নিয়েছি। তো বন্ধুরা, আমি পুরো আটাটা দেব না, অল্প অল্প আটা দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। আসলে ভাত একটু চিটচিটে হয়, তো এমনি হাতে মাখা যাবে না, তো সেই কারণে কিন্তু অল্প অল্প আটা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কালো জিরেটা স্কিপ করতে পারো। আর এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে এখন আমি মেখে নেব। তো বন্ধুরা, মাখার সময় কিন্তু একটু হাতে লাগবে, যখন ভালো করে ডোটা হয়ে যাবে রেডি তখন কিন্তু বন্ধুরা আর হাতে লাগবে না। তো এই যে দেখো বন্ধুরা, ডোটা খুব ভালো করে আমি অল্প অল্প আটা দিয়ে মেখে নিয়েছি, আর দেখো হাতে কিন্তু একদমই লাগছে না, তার মানে বুঝে নিতে হবে যে ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এই যে দেখো, একটু কিন্তু হাতে লেগে নেই আর। তো হাতের সাহায্যে একটু এখন লম্বা করে নিচ্ছি আমি। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি নরম করিনি বা খুব বেশি শক্তও কিন্তু করিনি, এরকমটাই হবে। ভাত যেহেতু একটু চিটচিটে হয়, তো সেই কারণে কিন্তু রুটির ডোটা একটু নরমই হবে। তো এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যেভাবে লুচি বানানোর সময় ছোটো ছোটো লেচি কেটে নিই, সেভাবেই কিন্তু লেচিগুলো করে নিতে হবে। এরপর হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এই যে একটু চ্যাপটা করে নিলাম, আর একটা করে দেখাচ্ছি। এই যে এইভাবে এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেব সবগুলো আমি। আর একটু চ্যাপটা করে নেব। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে একটু একটু করে আমি চেপে দিচ্ছি। এবার আমি একটা বোট নিয়ে নিলাম, আর পাশে একটা কাগজও কিন্তু নিয়ে নিলাম। এরপর বন্ধুরা আমি বেলে নেব, তার জন্য এখানে আমি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম বেশি পরিমাণে। যেহেতু ভাতটা একটু চিটচিটে হয়, সেই কারণে কিন্তু বেশি করে ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে হবে, নাহলে কিন্তু বেলার সময় একদম চিপকে যাবে। তো তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটার গুঁড়ো দিয়েও কিন্তু বেলে নিতে পারবে। তো এই যে এভাবে আমি বেলে নিচ্ছি। যখনই মনে হবে বন্ধুরা যে চিপকে যাচ্ছে, তখনই কিন্তু আরও ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে। তো এটা আমার বেলা হয়ে গেছে, খুব বেশি পাতলা করিনি বন্ধুরা, এই যে এরকমটা করেছি, খুব বেশি মোটাও করিনি কিন্তু। তো আরেকটা এখন আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি।
যে ময়দার গুঁড়ো দিয়ে দিলাম, এবার বেলে নেব। যেহেতু ভাতের লুচি বন্ধুরা, সেই কারণে কিন্তু একটু বেশি করে ময়দার গুঁড়ো দিয়েই কিন্তু বেলে নিতে হবে। এই যে এটা আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা একইভাবে এখন আমি সবগুলো বেলে নেব। তো সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা সবগুলো আমি বেলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে এগুলো ভাতের লুচি। তো চলো এখন ভেজে নেব। তো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তেল না দিয়েও কিন্তু তোমরা শুধু কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারবে, তাতেও কিন্তু খুব ভালো হয়। তো আমি কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে ভালো মতো, এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ওপর থেকে একটু চেপে দিতেই দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠলো। প্রত্যেকটা ভাতের লুচি কিন্তু বন্ধুরা ফুলবে, দেখো কত সুন্দরভাবে ফুলে উঠলো। কেউ কিন্তু বুঝতেই পারবে না এগুলো ভাতের লুচি। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এই লুচিগুলো ভাজা হয়ে যায়। এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, একদম ফুলকো ফুলকো ভাতের লুচি। তো আরেকটা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বাসি ভাত দিয়েও কিন্তু এই লুচিগুলো করে নিতে পারবে, বা যদি বাড়িতে পান্তা ভাত থাকে, অনেক সময় আমাদের বাড়িতে অনেক সময় পান্তা ভাত থাকে না, তো সেই ভাতগুলো দিয়েও কিন্তু তোমরা এই লুচিগুলো বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে। আজকে আমি যেভাবে এই লুচিটা করছি ঠিক সেইভাবেই যদি তোমরা বানাও, তোমাদের লুচিগুলোও কিন্তু ঠিক একইভাবে ফুলবে। দেখো বন্ধুরা প্রত্যেকটা লুচি ফুলছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা একবার হলেও ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের খেতে কেমন লেগেছে। দেখো কথা বলতে বলতে এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো আরেকটা এখন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লুচি ফুলবে বন্ধুরা, এই যে ওপর থেকে একটু চেপে দিলেই কিন্তু লুচিগুলো প্রত্যেকটাই ফুলে উঠছে। অনেক সময় কি হয় বন্ধুরা, একবার ভাত খাওয়ার পর কিন্তু আরেকবার ভাত খেতে ইচ্ছে করে না। তো তখন যদি সেই ভাতগুলো দিয়ে এরকম ফুলকো ফুলকো লুচি বানানো যায়, তাহলে কিন্তু বন্ধুরা মন্দ হবে না, সবাই কিন্তু খুব আনন্দ করেই খাবে, বাচ্চারাও তো কিন্তু ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা তো দেখো এই লুচিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার একইভাবে সবগুলো লুচি আমি ভেজে নেব। আর এই লুচিগুলো ভাজার সময় কিন্তু বন্ধুরা একদমই হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখো এটাও কত সুন্দর ফুলেছে। তো চলো সবগুলো লুচি এখন আমি একইভাবে ভেজে নেই। তো সবগুলো লুচি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। এবার তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এই লুচিগুলো কতটা নরম হয় বন্ধুরা, আর কতটা মুচমুচে হয়েছে। দেখো ভেতরটা একদমই কিন্তু দেখো ফাঁকা হয়ে আছে, একদমই ফাঁকা, কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়। এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভীষণ নরম হয় বন্ধুরা, ভীষণ নরম হয়। এই যে দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভেতরটা কিন্তু একদমই ফাঁপা। বন্ধুরা অনেক সময় যদি বাড়িতে হঠাৎ করে অতিথি আসে, তখন কিন্তু হয়তো বাড়িতে কোনো কিছু নাও থাকতে পারে, কিন্তু ভাতটা কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। তখন যদি সেই ভাতগুলো দিয়ে আমরা এরকম ফুলকো ফুলকো লুচি বানিয়ে খেতে দেই, তাহলে কিন্তু বন্ধুরা ভীষণ খুশি হবে আর চেয়ে চেয়ে খাবে, কারণ দারুণ টেস্টি হয় তো এই লুচিগুলো। তো বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু দারুণ ফুলেছে। তো চলো এবার আমি একটা খেয়ে বলছি যে খেতে কেমন হয়েছে। বন্ধুরা
দারুণ লাগছে খেতে। আমরা যে আটা রুটিগুলো খাই বা লুচিগুলো খাই আটা দিয়ে, তার থেকে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম, দারুণ লাগছে খেতে। এমনিতে এত টেস্টি হয়েছে, যদি তরকারি দিয়ে খাওয়া যায় না বন্ধুরা, মানে আরো টেস্টি লাগবে, কিন্তু দারুণ লাগছে, দারুণ, এর স্বাদটা একদমই অন্যরকম, ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কিন্তু এরকম নতুন নতুন রান্না তোমরা দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।